And if I was the president, very simple, it wouldn't have happened. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙুল তুলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনো এমন একটি যুদ্ধে জড়াতেন না। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এই খবর জানিয়েছে। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যার সময়কালীন কোনো যুদ্ধে জড়েনি কোনো দেশ। Took Crimea. Under Biden, Russia invaded Ukraine. I stand as the only president of the 21st century on whose watch Russia did not invade another country. এই সমাবেশে ট্রাম্প বলেন যে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে সরে থাকতে হবে। এখনো মার্কিনদের এই সংঘাত থেকে দূরে রাখার সুযোগ রয়েছে বাইডেনের। ট্রাম্প বলেন, বাইডেনের সব দুর্বলতা, ভীরুতা এবং অযোগ্যতার পরও তার সামনে আমেরিকানদের রক্তাক্ত যুদ্ধে না জড়িয়ে এই ট্র্যাজেডি বন্ধের পথ রয়েছে। তিনি ধারণা করছেন, এই আক্রমণ অব্যাহত থাকলে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কি ঘটছে তা আমি দেখছি, কারণ আপনারা যদি মনে করেন পুতিন থেমে যাবেন তাহলে পরিস্থিতি আরও খারাপ থেকে আরও খারাপতর হবে। পুতিন এটি মেনে নেবেন না এবং তার সঙ্গে কথা বলার মতো কেউ নেই আমাদের। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের পর দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। পুতিন এবং তার মন্ত্রী ও রুশ ধনকুবদের নিশানা করা হয়েছে এই নিষেধাজ্ঞায়। সম্প্রতি রুশ তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানিও এই আওতায় এসেছে। ভেনেজুয়েলা, ইরান এবং সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমালোচনা করেছেন ট্রাম্প। লোকমান হোসেন, মিডিয়া নিউজ 24, ঢাকা।